সাংবাদিক বন্ধুগণ, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়ন ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মধ্যে একই দিনের কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে সহিংসতার মধ্য দিয়ে আমরা আন্দোলন করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং আমাদের যে দাবি অর্থাৎ আপনার একতফা দাবি নিরপেক্ষ সরকার জনগণের সমর্থন নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সেই বিজয় আমরা অর্জন করতে।